সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের ইউএলএফ এর কেন্দ্রীয় কো কনভেনার অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সহ ইউএলএফ এর অন্যান্য নেতৃবৃন্দ আমরা এতক্ষণ যাবৎ বক্তব্য শুনছি প্রত্যেকেই ভঙ্গুর হৃদয় নিয়ে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি কারণ বাংলাদেশের ইতিহাসে অর্থাৎ স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি বর্তমান যে সময় যাচ্ছে এই সময়টার মতো এত সংকটপূর্ণ সময় বাংলাদেশের ইতিহাস কখনো ছিল না আজকে এই সংকট জাতীয় সংকটকালে আমাদের একজন মাননীয় প্রধান বিচারপতি শপথ নিয়েছেন অত্যন্ত দুঃখজনক হলেও সত্য প্রধান বিচারপতির পদ একটা সাংবিধানিক পদ রাষ্ট্রের যে তিনটা অঙ্গ একটা অঙ্গ হচ্ছে লেজিসলেচার এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি প্রধান বিচারপতি হচ্ছেন হেড অব দ্য জুডিশিয়ারি আনফর্চুনেটলি আমরা শুধুমাত্র আইনজীবী সমাজ নয় এদেশের 18 কোটি মানুষ প্রত্যাশা করেছিলেন প্রধান বিচারপতি জাতীয় এই সংকটময় মুহূর্তে যখন শপথ নিয়েছেন তখন তিনি জাতিকে আশ্বস্ত করার মতো কিছু শুনবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য শপথ নেয়ার আগ থেকে যেদিন থেকে ঘোষণা করা হয়েছিল যে রাষ্ট্রের প্রধান বিচারপতি হতে চলছেন সেই তখন থেকে তিনি সংবর্ধনা ফুল নিয়ে নিয়ে এমন পর্যায়ে গিয়েছিলেন ছাত্রলীগের সভাপতি সম্পাদকের ফুলের সংবর্ধনা বা ফুল পর্যন্ত গ্রহণ করেছেন যা আপনাদের মাধ্যমে মিডিয়াতে আমরা দেখেছি প্রিয় সাথীরা আমার ওনার স্বীয় কার্যক্রমের মাধ্যমে আনফর্চুনেটলি হেড অব দ্য জুডিশিয়ারি হয়েও জুডিশিয়ারির পদটা আজকে বিতর্কিত হয়ে গেছে দেশের মানুষ আস্থা রাখতে পারছে না কারণ একটা সরকারি দলের ছাত্র সংগঠনের কাছ থেকে যখন মাননীয় প্রধান বিচারপতি ফুল গ্রহণ করেন মর্নিং শোজ দ্য ডে অর্থাৎ শপথ নেওয়ার আগেই ছাত্রলীগের কাছ থেকে ফুল নিয়ে মর্নিং শোজ দ্য ডে প্রমাণ করা হয়েছে তারপরে আর কি কি হয়েছে তলোয়ার নেওয়া হয়েছে একটা রাজনৈতিক দলের সম্বর্ধনা নেওয়া হয়েছে নেতৃগুলো আপনারা মিডিয়ার মাধ্যমে সব কিছু প্রকাশ করেছেন প্রিয় সাথীরা আমার আমাদের সিনিয়র আইনজীবী বৃন্দ বলেছেন তাদের জীবদ্দশায় আইন পেশায় এমন কোন কার্যক্রম কোন বিচারপতি প্রধান বিচারপতি করেছেন বলে তাদের জানা নেই আমরা আজকে আইনজীবী সমাজের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই দেশ আজ কঠিন সমস্যায় নিমজ্জিত রাষ্ট্র ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে আজকে তিনটা অর্গান ফাংশন করছে না রাতের আধারে রাত 9টা পর্যন্ত বিরোধী দলের নেতা কর্মীদেরকে মামলায় ফাঁসানোর জন্য তাদের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য মোমবাতি জ্বালিয়ে পর্যন্ত সাক্ষ্য নেওয়া হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে 10 বছর করা হয়েছে মানবাধিকার কর্মী শুভ্র এবং এলএনএর সাজা বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে তাই জুডিশিয়ারির কিন্তু চোখ বেঁধে বসে থাকার সময় নয় আমরা আইনজীবী সমাজ চাই আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠা সেই আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এখনো বিশ্বাস করি প্রধান বিচারপতি তার রোল প্লে করতে পারেন এদেশের আইনজীবী সমাজ এদেশের 18 কোটি মানুষ সেই দিনে প্রধান বিচারপতিকে সর্বজনীনভাবে গ্রহণ করবেন যখন আমরা দেখব আইনের শাসন কায়েমের জন্য উনি উদ্যোগ নিয়েছেন
মানবাধিকার প্রতিষ্ঠার জন্য উনি উদ্যোগ নিয়েছেন সেই দিন তিনি সার্বজনীন প্রধান বিচারপতি হবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এপর্যন্ত বক্তব্য রাখবেন ইউনাইটেড ওয়ার্কার্স দলের নেতা বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলিসুর রহমান রাহান ইউনাইটেড লয়ার্স ফোরাম কর্তৃক আয়োজিত